প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি মাংসপেশির ব্যথার কারণ ও রিহ্যাব থেরাপি প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম, সেই উত্তরটি দিয়ে শুরু করব। জি, ওনার আঘাত পেয়েছিল এবং হাঁটু ব্যথা প্লাস এখন হাঁটুতে আওয়াজ করে, মানে বা কটকট শব্দ করে, শব্দ হয় বলেছেন। তো আবার উনি স্টেরয়েড খাচ্ছে, মেথিপ্রেড। তো স্টেরয়েড খাওয়াতে হয়তো পেইনটা কমে আসছে, কিন্তু মানে যদি সে আঘাতজনিত হয়েই থাকে তাহলে কিন্তু আসলে স্টেরয়েডের কোনো ভূমিকা নাই, বা স্টেরয়েড খেলেও তো পেইন কমবে বটে, বাট এখানে স্টেরয়েড দেওয়াটা সমুচীন হয় না। আর যদি অন্য কোনো ডিজিজ হইতেও পারে, অনেক সময় রুগী বলে আঘাত পেয়েছে, বেসিক্যালি আসলে অন্য কোনো আর্থ্রাইটিস থেকেও ব্যথা হতে পারে, তো সেই ক্ষেত্রে অনেক সময় ডাক্তার সাহেব স্টেরয়েড দিয়ে থাকে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য, সেটা আবার ডাক্তারের এটা পরামর্শে একটা সাময়িক টাইমের জন্য, সময়ের জন্য দেয়া তো হয়। সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শে কন্টিনিউ করতে হবে এবং প্রয়োজনে উনি যেভাবে চায় উইথড্র করে নিতে হবে। আর যে আঘাত আওয়াজ হচ্ছে বলছে, হতে পারে যে কোনো পোস্ট ট্রমাটিক হোক বা আর্থ্রাইটিস রুগীদের, কিন্তু যেহেতু হাঁটুর মধ্যে কার্টিলেজ ইরোশন হয় বা আপনার বিভিন্ন ওখানে প্রদাহ হতে পারে, স্যান্ডবেল মেমব্রেনে হতে পারে, লিগামেন্টগুলোতে হতে পারে, চেঞ্জ আসার কারণে অনেক সময় শব্দটা আসতে পারে, তো সেই ক্ষেত্রে কিছু সাপ্লিমেন্ট খেতে হয়, পাশাপাশি কিছু হাঁটুর এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট, এবং কিছু থেরাপি আছে যেমন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড বা সুপারসোনিক সাউন্ড, যেমন শকওয়েভ থেরাপি, আল্ট্রাসাউন্ড থেরাপি, পাশাপাশি হচ্ছে কিছু কোয়াড্রিসেপ স্ট্যাটিক এক্সারসাইজ, এগুলো ওনার হয়তো প্রয়োজনে করতে হবে। আমার মনে হয় আপনার যে ডাক্তারকে আপনি দেখাচ্ছেন, ওনার সাথে আলাপ করে আপনি ওনার মাধ্যমে একজন থেরাপি চিকিৎসক বা রিহ্যাব ফিজিও চিকিৎসককে দেখান পাশাপাশি, এবং ডাক্তার সাহেবের যে ওষুধগুলো দিয়েছে অবশ্যই ওনার পরামর্শে কন্টিনিউ করেন, নিজের মতো করে ওষুধ খেতে থাকবেন বা বন্ধ করে দিবেন, তা কিন্তু ঠিক হবে না, এতে আপনার রোগটা আরো খারাপের দিকে চলে যেতে পারে। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি মাহমুদ শ্যামলী থেকে বলছি। জি, তো আমি ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলতে চাই। জি, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সফল ভাই, আমি একজন সিনিয়র এসপি বলছিলাম। আমি দীর্ঘদিন, প্রায় 4 বছর, 4-5 বছর আগে, ওই যে লং টাইম দাঁড়িয়ে, মানে 12-14 ঘন্টা দাঁড়ায় আপনার ডিউটি করতে যেয়ে, আপনার হাঁটুর নিচে পিছনে মাসেল পুল, মানে ওই পিছনে পেশিতে ব্যথা হয়েছিল, আমার কাপ মাসেলে খুবই পেইন হয়েছিল, কিন্তু পরবর্তী ওষুধ টষুধ খেয়ে এক পর্যায়ে কমে গেছিল, এবং আমি হাঁটাহাঁটি করলে ভালো থাকি। তারপরেও আমার এই যে আপনার ব্যাক, ওই যে হাঁটুর নিচে যে ব্যাক সাইডে যে মাসেলটা আছে, ওটা আপনার এখনো চাপ দিলে ব্যথা ব্যথা অনুভূত হয়, আর স্কিনে মনে হয় একটু অবশ, একটু সেন্স কম মনে হয়, যেটা দীর্ঘ 4-5 বছর যাবত। এমনি আমার হাঁটাহাঁটি করলে মনে হয় যেন এগুলো নাই, আবার যখন হাঁটাহাঁটি শেষ হয় তখন আস্তে আস্তে সেম ফিল হয়। আপনার কি কোমর ব্যথা হয় পাশাপাশি? হ্যাঁ, কোমর ব্যথা আগে ছিল, খুব একটা নাই এখন। আচ্ছা, আপনার ওই কিছু ইয়ে করতে হবে, যেমন ভিটামিন ডি এবং ক্যালসিয়াম, এগুলো ব্লাড টেস্ট লেভেলগুলো দেখা দরকার। আসলে এই বয়সে কিছু মিনারেল চেঞ্জ আসে, আমরা বলি মিনারেল টেস্ট প্রয়োজন। আর পাশাপাশি আপনার কোমরের একটা স্ক্যান করা দরকার, আইদার এক্সরে অথবা সিটি স্ক্যান অথবা এমআরআই করে দেখা দরকার যে ওখানে কোনো নার্ভ রুট কম্প্রেশন আছে কিনা, যার কারণে ওই কাপ মাসেলে এই জাতীয় সমস্যা হতে পারে। তবে আপনি একটা ভালো কাজ করছেন, নিয়মিত হাঁটতেছেন। এই হাঁটার স্লোগানটা আমি নিয়মিত বলে যাচ্ছি যে হাঁটতে হবে, হাঁটলে যেহেতু ভালো থাকেন, হাঁটা কখনোই আপনাকে বাদ দেওয়া যাবে না, নিয়মিত আপনি হাঁটতে থাকেন, আর পাশাপাশি ব্লাডের মিনারেল টেস্ট, কিছু ভিটামিন টেস্ট, এগুলো করে একটু দেখা দরকার, প্রয়োজনে এই জাতীয় সাপ্লিমেন্টগুলো যদি আপনি খান, অথবা সাপ্লিমেন্ট খাবার থেকেও পাওয়া যায় বা বাজার থেকেও কিনে খাওয়া যায় ওষুধের দোকান থেকে, এবং পাশাপাশি কিছু থেরাপির প্রয়োজন হতে পারে, এই কাপ মাসেলের কিছু স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ। হ্যাঁ, আপনি যেহেতু শ্যামলি থাকেন, এক সময় আসতে পারেন আমাদের ডিপিআরসি শ্যামলিতে, আপনি অবশ্যই চিনেন হয়তো, আমি দেখে দিব আর ইনশাল্লাহ। আর পাশাপাশি আপনি একটু গরম সেঁক দিতে পারেন রাতের বেলা, বাসায় যখন আসেন প্রতিদিন 10-15 দিন টানা একটু কুসুম গরম সেঁক দেন, আর কিছু এক্সারসাইজ করা দরকার, কাপের
বা ব্যাক মাসেলগুলা, যেগুলো করলে আপনার এই সমস্যাগুলো আর বাড়বে না এবং আপনি অ্যাক্টিভ লাইফ লিড করতে পারবেন। আমরা কথা বলছিলাম যে চিকিৎসা পদ্ধতিটা কত রকমের আছে এবং কিভাবে করা হয়। আসলে মাসেল পেনে যেমন ওনার ক্ষেত্রে একরকম প্রবলেম, মানে এক এক রুগীর ক্ষেত্রে এক একটা, আর প্রত্যেকটা জিনিস আসলে দীর্ঘমেয়াদী, একজন ডাক্তার যখন সে প্র্যাকটিস করে তখন সে বুঝতে পারে যে কোথায় কোথায় কি জাতীয় কোন রোগের বা কি রুগীর কি কি জাতীয় সমস্যা। এক এক এই যে এক এক রকম মাসেলের প্রবলেম নিয়ে আসে। মাসেল পেইন মানে ইজি মাসেলের ইটসেলফ নিজের সমস্যা তা কিন্তু না, মাসেল পেইন অন্য কারণেও হতে পারে, অনেক কারণ আছে, কারণের কিন্তু কোনো শেষ নাই। একজন স্পেশালিস্ট এটা কিন্তু আইডেন্টিফাই করতে পারে। তবে যা কিছুই হোক না কেন, আমাদের যে গতানুগতিক ট্রিটমেন্ট আছে, গতানুগতিক আমরা কি করি, ব্যথা হলে পেইন কিলার খাই, ব্যথার ওষুধ খাই, ক্যালসিয়াম খাই, কিনে কিনে খাচ্ছে, ডাক্তারের পরামর্শও খাচ্ছে উইদাউট পরামর্শ, চলছে তো চলছেই, বা পেইন কিলার খাচ্ছে যে কোনো দোকানে গিয়ে, এটা করা যাবে না। বা এই জাতীয় ট্রিটমেন্ট থেকে বের হয়ে আসে আপনার কজটা নির্ধারণ করতে হবে যে কেন হচ্ছে, কোন বয়সে কোন মাসেলে কিভাবে ব্যথা হতে পারে। তো মোস্ট অফ দ্য চিকিৎসাই আপনাকে আমরা বা তার শারীরিক নিয়ম কানুন, চলাফেরা, এক্সারসাইজ এবং যেটা আমরা বলি থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমেই কিন্তু সমাধান করা সম্ভব। এবং লাইফস্টাইল মডিফিকেশন করে, যে ওজন, তার জুতা, হ্যাঁ, তার অ্যাক্টিভিটিস, এগুলা মডিফিকেশন করে কিন্তু আপনার ভালো থাকা সম্ভব। যেহেতু আমরা এই বাই মডিফিকেশন, বাই লাইফস্টাইল মডিফিকেশন, বাই খাবার দাবার বা এক্সারসাইজের মাধ্যমে মাসেল পেশিগুলাকে মানে ভালো রাখা সম্ভব, সেহেতু আমরা কেন একটা কেমিক্যাল বডিতে নেব, কেন শুধু শুধু ওষুধ খেতে যাব, বা দীর্ঘমেয়াদী ভিটামিনও কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষতি হয়। তো এই জন্য এই সকল রোগের ডিসঅর্ডারের মূল ট্রিটমেন্ট হচ্ছে পুনর্বাসন, রিহ্যাব থেরাপি চিকিৎসা, এবং পাশাপাশি কিছু থেরাপি প্রয়োজন হতে পারে, স্পেশালি ইলেকট্রোথেরাপি। যেমন আমরা এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নার্ভ স্টিমুলেটর ব্যবহার করে থাকি, ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেটর, যেমন ফেরাডিকজম অথবা গ্যালভানিজম বা ইন্টারাপ্টেড ফেরাডিক কারেন্ট অথবা ইন্টারাপ্টেড গ্যালভানিক কারেন্ট, যেগুলো মাসেলের সার্কুলেশন বাড়ায়, মাসেলের ইলাস্টিসিটি বাড়ায়, স্ট্রেন্থেন করে, তারপরে পেইন এক্সুডেডগুলো থেকে যদি মাসেলে সেগুলোকে আপনার ব্লাড সার্কুলেশনে নিয়ে যেতে পারে। বিভিন্ন সাউন্ড থেরাপি আমরা ইউজ করে থাকি, শকওয়েভ থেরাপি যেটা অলসো ওয়ান টাইপ অফ সাউন্ড, বা বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেগুলো হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট দেয়। মানে আপনি এখন ওষুধ খেলে সারা বডিতে যাবে আপনার গ্যাস্ট্রাইটিস, আলসার, এগুলো এই ক্ষেত্রে মানে ফোকাস করা হয় যে জায়গাটাই প্রবলেম সেই জায়গাটা কি আমরা হিলিং এ ব্যবহার করি, যার ফলে মানে সাইড ইফেক্টটা হচ্ছে না সারা শরীরে। হ্যাঁ, তো এটা এটা খুবই ইম্পর্টেন্ট। এখন আপনার ব্যথা বেদনা কিন্তু লাইফস্টাইলে ডিস্টার্ব করে, হ্যাঁ, কারণ আপনি সারাদিন ভালো কাজ করলেন, সব ঠিক আছে, রাতে যখন ঘুমাতে আসবেন, যখন ব্যথা হলো মাসেলস এর কোথাও, তাহলে ঠিক মতো আপনি ঘুমাতে পারলেন না, ঠিক মতো লাইফে একটা ঘুমটা ভালো না হলে সে পরের দিন কাজও ভালো কাজও করতে ভালো পারবে আসবে না। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছে। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি গলাতে এই পটুয়াখালী থেকে বলছিলাম। জি, আমার মার শোয়ার আগে বাম পাশ থেকে ব্যথা করে, মানে কোমরে 10-12 দিন আগে, তারপর আবার 3 সপ্তাহ পর আবার 10-12 দিন পর আবার ব্যথা হয়, অনেক ডাক্তারই দেখাইছে। ব্যথাটা কোথায় হয়, কোমরে না তল পেটে না পায়ে? কোমরে স্যার, কোমরে। আচ্ছা, বাম পাশে। আচ্ছা, পিরিয়ডের আগে আর পরে হয়, পিরিয়ড কালীন আর ব্যথা থাকে না? না, আমি সবার আবার মনে করেন 12 দিন পর আবার ব্যথাটা শুরু হয়। আচ্ছা, আপনার গাইনির ডাক্তার দেখিয়েছিল আপনার মা? জি স্যার, গাইনি পটুয়াখালীতেই দেখাইছিল, 2-3 জন দেখাইছে। কি বলছেন ওনারা? তারা ওষুধ দিচ্ছে কিন্তু ভালো বোঝে না। ওনার বয়স কত? বয়স 37। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। আমি বলছি আসলে পিরিয়ডের আগে পরে কিছু হরমোনাল প্রবলেম থেকে অনেক সময় পেইন হয়, বা ওই টাইমটা কিছু হরমোন সিক্রেশনের কারণে অনেক সময় রিল্যাক্স থাকলেও কিন্তু পেইন কমে যেতে পারে, বেড়ে যেতে পারে। যদি গাইনির সমস্যা না থাকে তাহলে অত মাসকুলোস্কেলেটাল কোনো ডিসঅর্ডারও থাকতে পারে অনেক সময়। সেটা হচ্ছে যেহেতু মহিলা মানুষ, অত কাজের থেকে সামনে ঝুঁকে বসে থেকে থেকে হতে পারে, বা আপনার চলাফেরার থেকে হতে পারে, বা অন্য কোনো ইঞ্জুরি জাতীয় সমস্যা থেকেও কিন্তু হতে পারে। তো আমার মনে হয় বলছিলেন যে কোমরে এক সাইডে ওনার এক সাইডে ব্যথা বলছে, তাহলে হয়তো স্যাক্রোইলাইটিস থেকে অনেক সময় হতে পারে। এখন পিরিয়ডকালীন সময় কম হতেই পারে, কারণ
ওটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস, ওই সময়ে মহিলাদের শরীরে কিছু হরমোন রিলিজ হয়, এমনি হুম মাসেলগুলো রিল্যাক্স হয়ে যায়, লিগামেন্টগুলো রিল্যাক্স থাকে। আবার যখন ওই টাইমটা চলে যায় তখন কিন্তু আবার ওই যে তার মূল যে সমস্যাটা আছে, হুম হুম মানে স্যাক্রাইলাইটিস বা অন্য কোনো সমস্যা, সেটা আবার ব্যাক ফিরে করতে আসে। পারে। তা আমার মনে হয় আপনার একজন রিহ্যাবিলিটেশন থেরাপি বিশেষজ্ঞ ডাক্তার দেখান বা একজন অর্থোপেডিক্সের ডাক্তার দেখান, দেখিয়ে ওখানে ওনার MRI বা X-ray করে দেখা যেতে পারে। আর পাশাপাশি আমার সাজেশন হচ্ছে উনি শুয়ে শুয়ে কিছু এক্সারসাইজ করতে পারে, যেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, কোমর উঠানো নামানো বা ওই ব্যথার জায়গায় গরম সেঁক দেওয়া, পা ভাঁজ করা সোজা করা, কিছু এক্সারসাইজ আছে এগুলা করুক। আর নিয়মগুলা মানতে হবে, যেহেতু মহিলা মানুষ, পারিবারিক অনেক কাজ করতে হয়, সামনে ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার বা কাপড় কাচা বা পাকশাকের কাজ, এগুলাকে মেনটেন করে কাজ করতে হবে, নিয়ম মাফিক মেরুদণ্ড সোজা রেখে এ কাজগুলা করতে হতে পারে। তা আমার মনে হয় একজন চিকিৎসককে দেখানো দরকার, যেহেতু মনে হচ্ছে অনেক দিন হয়েছে, এবং এই চিকিৎসার পাশাপাশি নিয়ম কানুন এক্সারসাইজ মেনটেন করলে এটা আশা করি চলে যাবে। আর পুনর্বাসন চিকিৎসার কথা যেটা বলছেন, তো এই পুনর্বাসন চিকিৎসা তো হাড়ের ক্ষেত্রে অনেকবারই বলা হয়েছে, মাংসপেশির ক্ষেত্রে কিভাবে এটা কাজ করে? আসলে মাসেলসের যদি কোনো, যেমন আপনি বলছে মেকানিক্যাল কোনো মাসেলস পেইন হয়, সেটা ব্যাক মাসেল হতে পারে, ঘাড়ের মাসেল হতে পারে, শোল্ডার বা হাতের বা কাপ মাসেল বলেন, তো এগুলার ক্ষেত্রে আমরা স্পেসিফিক বিভিন্ন থেরাপি দিয়ে থাকি, এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম, কাউকে হসপিটালাইজড করে, কাউকে হয়তো আউটডোরে থেরাপি দেওয়া হয়, এবং পাশাপাশি তাকে আমরা কিছু এক্সারসাইজ শিখাই। কিছু এক্সারসাইজ আমাদের নিজেদের করতে হয় বা করাতে হয়, কিছু এক্সারসাইজ আমরা রুগীকে শিখিয়ে দিই, হুম হুম কিছু এক্সারসাইজ রুগীর অ্যাটেন্ডেন্সকে শিখিয়ে দিই, মানে তার যে আত্মীয় স্বজন বা তার প্রিয়জন তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে দিই বা বুঝিয়ে দিই। তো এই পুনর্বাসন ওই এক্সারসাইজগুলা স্পেশালি এগুলো কিন্তু এই কন্টিনিউ করতে এক্সারসাইজগুলো হবে। কন্টিনিউ করলে অনেকটা ভালো বোধ করে। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, সাতক্ষীরা থেকে বলছেন। জি, আমার এই 3 মাস আগে জ্বর হয়েছিল, হুম, সেখান থেকে আমার এই দুই পাদার কাছে দুই সাইডে এবং এই পিঠের দুই সাইডে হুম ব্যথা, হুম আর কোমরও ব্যথা। হুম হুম তা নিউরো মেডিসিনের ডাক্তারে দেখাচ্ছে কিন্তু ব্যথা কমেনি। হুম তারপরে 3 জন ডাক্তারকে দেখাইছে কিন্তু ব্যথা, ওই ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশনও দিতে, আবার পরীক্ষা সব করেছে কিন্তু ওই MRI করা হয়নি। হুম হুম তা তা বলছিলেন যে MRI করতে হবে, কিন্তু ব্যথার জন্য আমি রাত্রে ঘুমাতে পারিনি, পাশ ফিরতে পারিনি। বয়স কত দুই সাইডে ব্যথা? আপনার বয়স? বয়স 40। কি করেন, পেশা কি? পেশা ওই আপনার ওই ডাক্তারি করি ভাই। আচ্ছা, গ্রামের ডাক্তারি করেন? বেশি বসে থাকেন? আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর আমরা দিচ্ছি। অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, একটু ছোট করে আমরা উত্তরটি দেব। আচ্ছা, এখন ওনার জ্বর হওয়ার পরে কিন্তু প্রবলেমটা আমি এর আগেই বলছি, করোনায় আমরা প্রায় এটা, নট অনলি করোনা, এনি ভাইরাল ফিভারে কিন্তু মাস্কুলোস্কেলেটাল পেইন হতে পারে। তা আপনার যেহেতু বসে থাকেন, আপনি নিজেই জানছেন বা বলেন, বসে থাকাটা একটু অ্যাভয়েড করবেন, টানা বসে থাকবেন না, একটু ওই বসার মধ্যে একটু দাঁড়ান, বসেন, এভাবে একটু অভ্যাসটা চেঞ্জ করেন। আর যেহেতু ডাক্তার সাহেব MRI করতে বলেছে, MRI করে ফেলেন দীর্ঘায়িত না করে। আর এই ক্ষেত্রে আপনার গরম সেঁক বা কোনো আপনার নিকটস্থ কোনো ভালো ফিজিওথেরাপি চিকিৎসক আছে কি না ওনার পরামর্শ গ্রহণ করতে পারেন, আর MRI করে ফেলেন, ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা মাংসপেশির সুস্থতার জন্য কোন কোন খাবার বেছে নেব? ধন্যবাদ। আসলে মাসেলের এক এক বয়সে এক এক রকম, যেমন বাচ্চাদের ক্ষেত্রে গ্রোথ, এই যে মাসেল, আমাদের প্রোটিনের চাহিদাটা একটু বেশি থাকে, তার মানে আবার প্রোটিন সমৃদ্ধ খাবার খাবারটা বেশি আমাদের খেতে হবে, আর খাওয়া বয়স উচিত, হলে আমাদের মিনারেলস এবং মিনারেলসও ভিটামিনস। আমাদের। আমরা আজকে অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা পেয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসএটিভির পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, এসএটিভির দর্শক কলাকুশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত 2টায়। ধন্যবাদ সবাইকে।